কৌন্তীয় প্রতি জানি আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি আমি যে আদর্শের কথা তোমাদের কাছে বলেছি তাতে নিষ্ঠা অনুরাগ ও অনুসরণের অল্পই হোক বিস্তরী হোক যতখানি আন্তরিকতা নিয়ে সক্রিয় অভিব্যক্তি দেবে ইষ্টানুক সহযোগ স্বার্থে স্বার্থান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ দুনিয়ায় সাবাড়ি নিয়ে যেতে পারবে না কেউ দুনিয়ায় আর প্রত্যেকটি ব্যষ্টি অভ্যস্ততায় শত হয়ে উঠলে প্রীতি উদ্দীপনা এমন যুগ আবাহন করবে যেদিন শাসকের প্রয়োজন নাও হতে পারে সত্য ন্যায় অহিংসা ও পরাক্রম দীপ্ত স্থৈর্য মূর্ত হয়ে থাকবে তোমাদের সবার ভিতর ধর্ম ধৃতির চুম্বনে তোমাদের সবাইকে আগলে ধরবে কৃতযুগ বা সত্য যুগের মদয় হাওয়ায় অভিষিক্ত হয়ে তোমাদের অন্তরে অন্তঃস্থল গিয়ে উঠবে সাধিমাং ত্বাং প্রাপন্নম স্বতন্ত্র সম্বর্ধনী সহযোগী অভিদীপ্তি নিয়ে আর এটা যদি ভেঙে দাও বা ভেঙে যায় রাখতে না পারো ধরে কৃতি সৌধ ভেঙে গিয়ে পর্যুদস্ত কৃষ্টি বিভ্রান্তিতে টুকরো টুকরো হয়ে সংগতি ও সহযোগ বিধ্বস্ত ও বিকৃত হয়ে সংগতি হারা এই জৈবী সংস্কৃতির সর্বনাশে আত্মনিমজ্জন করা ছাড়া উপায়ই থাকবে না শ্রীঠাকুর অনুকূল চন্দ্র নো রং নো বিকৃত নো বকবকানি আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল রীতায়নী সমৃদ্ধ হবে যদি শোনেন অনেক জানা অজানা প্রভুর রাতুল চরণে জানাই আপনার মঙ্গল প্রার্থনা সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবেন এই আমার বিনীত আবেদন পরম পিতার চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের নিবেদন জয়গুরু আমি আপনাদের সজীব কামিলা বলবো ঠাকুরের কথা বলা জীবন সূত্রে আদর্শের পথে চলা যেমন পুরুষ মাগে নারীর প্রণয় নারী মাগে টাকা এমনি করে চলতে জগৎ বাঁচা বাড়ায় ফাঁকা ফাঁকা আজকের নিবেদন লিবিডো বা সুরত কি কি আমাদের ইষ্ট দেবতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে যে কশিপফোর্সের সংযোজনী শক্তির দরুন স্পার্ম ও ওভাম শুক্র ও ডিম্ব ফার্টিলাইজড বা মিলিত হয়ে জাইগোট ফর্ম জীবনকোষ গঠন করে সেল ডিভিশন মানে কোষ বিভাজন হতে হতে মানুষ হয়ে ওঠে তার আন্ডারলাইং ম্যাগনেটিক কারেন্ট মানে অন্তর্নিহিত চৌম্বক তরঙ্গ ই হলো লিবিডো বা সুরত একে বলা যায় টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন বা মিলনের ঝোঁক এটা অভ্যাস ব্যবহার ঝোঁকের ভেতর দিয়ে আত্মপ্রকাশ করে আর এই লিবিডো বা সুরত চায় ইন্টিগ্রেশন বা যোগ
আজ এই পর্যন্ত, আবার আগামীকাল আপনার আপনার পরিবারের সার্বিক সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকবেন, জয় গুরু, জয় গুরু, বন্দে গুরু সর্বোত্তম। সব উপেক্ষা করে ইষ্ট কর্ম তৎপর হও। যাহাদের উদ্দেশ্য পারিবারিক চাহিদাগুলির সমাবেশ ও সমাধান করিয়া ইষ্টার্থকরণে প্রবৃত্ত হইতে চায়, তাহাদের পারিবারিক চাহিদাগুলির সমাধান তো হয় না, ইষ্টার্থকরণ সর্বহারা হইয়া ইতো ভ্রষ্টস্তরষ্টে প্রয়োপবেশনে নিঃশেষ প্রাপ্ত হয়। আবার যাহারা অটুট আপ্রাণ ইষ্ট প্রাণ হইয়া তৎকরণ দীপনায় আর যা কিছু সবকে উপেক্ষা করিয়া ইষ্ট কর্ম তৎপর হয়, তাহাদের সব চাহিদা ক্রমশই পরিপূর্ণতা লাভ করত, ধীরে ধীরে বিন্যস্তই হইয়া উঠে। শেষী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন, আমার দেখতে ইচ্ছে করে, আমি অভিজ্ঞতা কুড়িয়ে যা দিয়েছি তা যদি তোমরা খতিয়ে পড়ো, কোথায় কিভাবে চলতে হবে তা বুঝতে পারবে, কিছুই আটকাবে না। এগুলির সঙ্গে তোমাদের পরিচয় থাকে এবং তোমাদের চলার পথে এগুলি ফুটে উঠে, সেটা আমার দেখতে ইচ্ছে করে। পরিশেষে ঠাকুরের একটা কথা বলি, এইসব বাণী সম্বলিত একখানা বই কাছে থাকা মানে আমি সঙ্গে থাকা, বলেছেন শেষী ঠাকুর অনুকূল চন্দ্র।